আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর বায়োকেমিস্ট্রি, নীলফামারী মেডিকেল কলেজ। শুভেচ্ছা সবাইকে। আজকে আমি তোমাদের পড়াবো বডি ফ্লুইড হোমিওস্ট্যাসিস। আমাদের জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমরা নিঃসন্দেহে বলবো পানি, তাই না? তেমনি আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে পানি। এমনকি স্ট্রাকচারালি যদি আমরা হিসাব করি, তাহলে দেখবো যে মোস্ট অফ দি পার্ট আমাদের বডির এই হচ্ছে ওয়াটার। ঠিক আছে, একজন অ্যাডাল্ট বা একজন চিলড্রেন যারই বলি না কেন, বেশিরভাগই থাকে পানি। এর মধ্যে কিছু পার্সেন্টেজের ভ্যারিয়েশন আছে, যেটা আমরা বলছি আমাদের টোটাল আমাদের বডিতে যে পরিমাণ ওয়াটার আছে, এটা হচ্ছে ওয়েট অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে একজন মেলের, অ্যাডাল্ট মেলের এটা 60% ওয়াটার থাকবে। ঠিক আছে, আর যদি ফিমেলে থাকে তার 50%-এর মতো থাকবে ওয়াটার। তাহলে অ্যাডাল্টের যদি 60% ওয়াটার হয়, একজন অ্যাডাল্টের হিসাব করে যদি কেউ 70 কেজি মেল হয়, তাহলে তার প্রায় 42 লিটার্স অফ ওয়াটার থাকবে। কেউ যদি 50 কেজি মেল হয়, তাহলে তার প্রায় 30 লিটারের মতো ওয়াটার থাকবে। ঠিক আছে, এইটা ফিমেলদের। আবার কি, ফিমেলদের একটুখানি কম থাকে, এটা 50% ওয়াটার থাকে। এটার কারণ হচ্ছে ফিমেলের বডি ফ্যাটটা বেশি থাকে, এবং ফ্যাট আমরা জানি যে এটা হচ্ছে ওয়াটারকে রিপেল করে আর কি, মানে এই জন্য ফিমেলদের ওয়াটার একটু কম থাকে। আর অ্যাডাল্ট পার্সনের, মেল হোক বা ফিমেল হোক, এই টোটাল বডি ওয়াটারটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি, এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ECF আর ইন্ট্রা সেলুলার ফ্লুইড, হ্যাঁ, বা ICF। তো ECF আর ICF এর রেশিও মোটামুটি মানে একটার একটা ডাবল থাকে আর কি। ECF এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে কম, এবং এর ডাবল থাকবে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, হ্যাঁ, সেলের ভেতরে যে ফ্লুইড। যাই হোক, ECF আর ICF রেশিও হচ্ছে 1:1, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। চিলড্রেন বা ইনফ্যান্টদের জন্য, হ্যাঁ, একদম ছোট বাচ্চা, নিউ বর্ন বেবিদের, ওদের ওয়াটার অনেক বেশি থাকে, 75-80% ওয়াটার। তাহলে টোটাল যে বডি ওয়েট তার 75-80% ওয়াটার থাকে। ঠিক আছে, একটা ছোট বাচ্চা, হ্যাঁ, যার হচ্ছে 2.5 কেজি বা 3 কেজি বা 4 কেজি ওজন নিয়ে জন্ম নিল, তার যদি কেউ 4 কেজি মানে 4 কেজি ওজনের একটা বাচ্চা জন্ম নেয়, দেখা যাবে যে তার 75% মানে প্রায় 3 কেজির মতোই তার পানি থাকবে, মানে 3 লিটারের মতো ওয়াটার থাকবে তার বডিতে। আর বাচ্চাদের এই এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রা সেলুলার ফ্লুইডের যে রেশিও, এটা প্রায় সমান সমান, ECF ICF প্রায় সমান থাকে, এমনকি ইন্ট্রা ইউটারাইন লাইফে, হ্যাঁ, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন এই এক্সট্রা সেলুলার ফ্লুইড পোর্শনটাই বেশি থাকে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি পার্সেন্টেজ হিসাবে। তাহলে আমাদেরকে এখন যে কোনো কেজির পার্সন যদি বলা হয়, যদি বলা হয় ফিমেল এত কেজি, টোটাল বডি ওয়াটার কত আমরা বলে দিতে পারবো। একটা বাচ্চা ইনফ্যান্ট, সেই বাচ্চাটা জন্ম হয়েছে 3.5 কেজি, তার টোটাল বডি ওয়াটার কত আমরা বের করে ফেলতে পারবো, তাই না? এমনকি ECF কত, ICF কত, সেটাও বের করে ফেলতে পারবো, সমান সমান থাকবে, ECF যতটুকু, ICF ততটুকু, হ্যাঁ। এই তাহলে এই যে টোটাল যে ওয়াটার আমাদের বডিতে থাকে, এটা তাহলে কোথায় কোথায় থাকে, আমরা তো দেখতে পাই না, তাই না? একজন পার্সনকে যখন আমরা দেখি, তখন কি আমরা ওয়াটার দেখি? ওয়াটার দেখি না, অথচ ম্যাক্সিমামই কিন্তু ওয়াটার। তাহলে তার বডির এই যে সেলের ভিতরে থাকে, একটা সেল দিয়ে তো একটা বডি তৈরি হয়, তাহলে সেলের ভিতরে থাকবে ম্যাক্সিমাম ওয়াটার। ঠিক আছে, তাহলে টোটাল যে বডি ওয়াটার তার 2/3 থাকবে এই সেলের ভিতরে। এই কম্পার্টমেন্টটাকে আমরা বলি ইন্ট্রাসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট। এটাকে যদি আমরা ওই যে অ্যাডাল্ট 70 কেজি অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে আমরা বলেছি যে 42 লিটার্স অফ ওয়াটার থাকবে, তাহলে এখানে যে অ্যামাউন্ট গুলো দেওয়া হয়েছে, এটা সব ওই 42 লিটার্সকে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম প্রত্যেকটা যদি ফিমেলে হয়, তাহলে তার টোটাল বডি ওয়াটার আগে আমরা বের করব, তারপরে সেটাকে আমরা এই একই রেশিওতে ভাগ করে দিতে পারবো। একটা চিলড্রেনদের তার হচ্ছে রেশিওটা আবার ECF এবং, মানে একদম বাচ্চা, ছোট বাচ্চা, ইনফ্যান্ট, নিউবর্নদের, এদের ICF এবং ECF রেশিওটা আবার সমান হবে। হ্যাঁ, এরপরে ডিস্ট্রিবিউশন একই রকম হবে। তাহলে এখানে আমরা একজন 70 কেজি অ্যাডাল্ট, যার টোটাল বডি ওয়াটার 42 লিটার, হ্যাঁ, তার কথা আমরা বলছি। তাহলে তার ম্যাক্সিমাম থাকবে সেলের ভেতরে, তাহলে ম্যাক্সিমাম ওয়াটার থাকবে সেলের ভেতরে। তাহলে টোটাল যে বডি ওয়াটার তার 40% থাকবে সেলের ভেতরে, আর 20% থাকবে সেলের বাইরে। হ্যাঁ, এটাকে একটা রুল বলা হয় মনে রাখার জন্য, আমরা 60-40-20 রুল বলতে পারি। হ্যাঁ, তাহলে 60 হচ্ছে টোটাল বডি ওয়াটার, ICF এ থাকবে 40 আর ECF এ থাকবে 20। ঠিক আছে, আর অ্যামাউন্ট হিসেবে যদি আমরা বলি, তাহলে ICF হচ্ছে 28 লিটার আর ECF 14 লিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এক্সট্রা সেলুলার ফ্লুইড কম্পার্টমেন্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্লাজমা
আর একটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। হ্যাঁ, এখানে যদি তোমরা ছবিতে দেখো একটু, জাস্ট এটা অ্যাকচুয়ালি এরকম না, কিন্তু শুধু বোঝানোর জন্য এরকম দেওয়া হয়েছে। এই যে সেলের ভিতরে যত ফ্লুইড থাকবে সবগুলি আমরা বলবো আইসিএফ, আর এর বাইরে প্লাজমা থাকুক, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকুক, যেখানে থাকুক সবগুলোকে আমরা বলবো ইসিএফ। হ্যাঁ, তাহলে ইসিএফ কম কিন্তু এটার ভাগ আবার বেশি, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটা বেশি জায়গায়। তাহলে প্লাজমা আমরা জানি 3.5 লিটার, বা যতটুকু ইসিএফ থাকবে তার 1/4 থাকবে প্লাজমা হিসেবে। হ্যাঁ, আর বাকিটুকু আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি, ইন্টার সেলুলার ফ্লুইড, এই যে সেলগুলো আছে সেলগুলোর পাশে পাশে যে আশেপাশে যে জায়গাগুলো এগুলোতে যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে ইন্টার সেলুলার ফ্লুইড, আর সেলের ভেতরে বলা হয় ইন্ট্রা, ঠিক আছে, ইন্ট্রা সেলুলার ফ্লুইড। এই দুটো কনফিউশন করো না। তাহলে ইন্টার সেলুলার ফ্লুইড 7.5 লিটারের মতো। লিম্ফ, আমাদের বডিতে যেমন একটা ভাস্কুলার সিস্টেম আছে, ব্লাড ভাস্কুলার সিস্টেম, আর একটা আছে কি লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে লিম্ফ গুলো যে সিস্টেমের ভেতরে থাকে সেটার অ্যামাউন্ট হচ্ছে 1.5 লিটার। আর একটা হচ্ছে ট্রান্স সেলুলার ফ্লুইড, এটা একটু আলাদা। ট্রান্স সেলুলার ফ্লুইড এটা অন্যগুলোর চাইতে একটু আলাদা। তাহলে টোটাল আমরা বললাম যে আমাদের টোটাল বডি ওয়াটারকে আমরা দুইটা ভাগে, দুইটা কম্পার্টমেন্টে ভাগ করেছি, আইসিএফ ইসিএফ, ইসিএফ কে আবার দুইটা কম্পার্টমেন্টে ভাগ করেছি, প্লাজমা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কে আবার তিন ভাগে ভাগ করেছি, ইন্টারসেলুলার, লিম্ফ আর ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে অন্যগুলো তো বুঝলাম, এখন ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি? আমাদের বডির কিছু কিছু জায়গা আছে যেটা কি, যেটা কিনা একটা পটেনশিয়াল স্পেস, মানে এখানে যে স্পেস আছে এটা অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় না কিন্তু সেখানে স্পেস আছে। হ্যাঁ, তাহলে এই স্পেস গুলো কোথায়? স্পেস গুলো এমন যে এগুলো হচ্ছে একটা লাইনিং এপিথেলিয়াম থাকে, একটা লাইনিং এপিথেলিয়াম থাকবে, আর প্লাজমার সাথে সেপারেটেড থাকবে কিভাবে, প্লাজমার যে একটা এন্ডোথেলিয়াম, সরি, যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আর লাইনিং এপিথেলিয়াম, এই দুটো লেয়ার দিয়ে সেপারেটেড থাকবে প্লাজমা থেকে। অন্যান্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্লাজমা থেকে সেপারেটেড থাকে শুধুমাত্র ব্লাড ভেসেলের যে ওয়াল, এন্ডোথেলিয়াম, সেটা দিয়ে। হ্যাঁ, কিন্তু ট্রান্সসেলুলার ফ্লুইডে দুইটা লেয়ার থাকবে, একটা লাইনিং এপিথেলিয়াম যে কম্পার্টমেন্টে থাকবে তার একটা লাইনিং এপিথেলিয়াম, আর একটা হচ্ছে প্লাজমার এন্ডোথেলিয়াম। তাহলে এই ট্রান্সসেলুলার ফ্লুইডটা আমরা বলছি কি, এটা একটা পটেনশিয়াল স্পেসে থাকে, এবং এই স্পেসটার সাধারণত এখানে এই স্পেসটা একটু নেগেটিভ প্রেশারে থাকে। হ্যাঁ, এই জন্য এই স্পেসের যে লেয়ার গুলো এটা একদম বাইরে থেকে বোঝা যায় না, একটা আরেকটার সাথে লেগে থাকে, অ্যাডহারেন্স, মানে অ্যাডহারেন্ট থাকে আর কি। যাই হোক, আমাদের বডির যেসব ট্রান্সসেলুলার ফ্লুইড আছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা কি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। হ্যাঁ, এটা কোথায় থাকে? আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডের চারপাশে এটা থিন লেয়ার হিসেবে থাকে। এরপরে কি, সাইনোভিয়াল ফ্লুইড, কোথায় থাকে? এটা জয়েন্ট ক্যাভিটিতে, সাইনোভিয়াল জয়েন্টে, হ্যাঁ, এটা থাকে। এরপরে আর কি কি, যে ফ্লুইড অফ পটেনশিয়াল স্পেসেস, এই স্পেস গুলো কি কি, প্লুরা, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড এবং পেরিকার্ডিয়াল ফ্লুইড, তার মানে লাং এর চারপাশে থাকবে, পেরিটোনিয়াম মানে অ্যাবডোমেনে থাকবে, এবং হার্টের চারপাশে থাকবে। এটা এরপরে হচ্ছে ফ্লুইড অফ আই, আই এ খুব অল্প পরিমাণে অ্যাকোয়াসিমর থাকে, সেটাও এর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে এই যে আমাদের বডির এতগুলো ফ্লুইডের কথা বললাম, এই ফ্লুইড তাহলে আসে কোত্থেকে? হ্যাঁ, বা এগুলো সবসময় মেনটেইন করে এটা কি? হ্যাঁ, তাহলে এইসব ফ্লুইড একদম নির্দিষ্ট অ্যামাউন্টে আমাদের বডিতে যেমন ঢোকে তেমন আমাদের বডি থেকে বের হয়ে যায়, তাই না? এটাকে আমরা কি বলি, ওয়াটার যখন আমাদের বডিতে এন্ট্রি করে সেটাকে বলছি ইনটেক, এবং যখন বডি থেকে বের হয়ে যাচ্ছে এটাকে বলছি আউটপুট। হ্যাঁ, তাহলে ডেইলি ইনটেক কতটুকু, এটা অ্যাভারেজ একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এক পার্সন টু পার্সন এটা অবশ্যই ভ্যারি করে। যেমন ড্রিঙ্কিং ওয়াটার মোটামুটি 1400 ml, হ্যাঁ, এটা হচ্ছে একজন অ্যাডাল্টের জন্য আর কি দেওয়া হয়েছে, অ্যাভারেজ অ্যাডাল্টের। এই ড্রিঙ্কিংটা আসলে ভ্যারি করে, যেমন আমরা কোল্ড এনভায়রনমেন্ট আমরা কম পানি খাই, আবার হট এনভায়রনমেন্ট যখন আমরা সোয়েটিং বেশি হয় তখন আমাদের পানি ড্রিঙ্কিংটা বেড়ে যায়। ফুড অ্যান্ড বেভারেজেস, বিভিন্ন খাবারের মধ্যে, হ্যাঁ, প্রতিটা খাবারে আমরা সেটা চোখে দেখতে পাই আর না পাই, হ্যাঁ, সে তার ভিতরে কিছু পানি থাকে। যেমন আমরা যে রাইস খাই, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাই না, আমরা তো সলিড একটা জিনিস খাই কিন্তু তার মধ্যে ওয়াটার থাকে। হ্যাঁ, তাহলে এরকম বিভিন্ন খাবারের এবং পানীয়র মধ্যে যে ওয়াটারটা আসে এটা প্রায় 700 ml-এর মতো। আরেকটা আছে মেটাবলিক ওয়াটার, এটা কি? এটা হচ্ছে যে আমাদের বডির প্রত্যেকটা সেলের ভিতরে যে মেটাবলিজম হয়, অক্সিডেশন হয়, তাই না? আমরা যখন এনার্জি
পাই কিভাবে, আমাদের এই যে খাবারগুলো খাবারগুলো সেলের ভিতরে গিয়ে অক্সিডেশন হয়, এরপরে এই খাবারগুলো যখন অক্সিডেশনের সময় এনার্জি তৈরি করে এবং তখন কিছু পানিও তৈরি করে, এটাকে বলা হয় মেটাবলিক ওয়াটার। এটা মোটামুটি 350 থেকে 450 মিলিলিটার মতো, অ্যাভারেজ আমরা ধরলাম 400 মিলিলিটার, ঠিক আছে। তাহলে এটা 2500, টোটাল হচ্ছে 2500 মিলিলিটার আমরা ডেইলি ইনটেক করি। অবশ্যই ড্রিঙ্কিং ওয়াটার এটা ভ্যারি করতেই পারে, হ্যাঁ অনেক কেউ হয়তো অনেক বেশি খায়, কেউ অনেক কম খায়, এটা হতে পারে, কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ এবং মেটাবলিক ওয়াটার মোটামুটি এইসব রেঞ্জের মধ্যেই থাকে। আচ্ছা, এখন আসি আউটপুট। এই যে পানিটা আমরা খেলাম, অ্যাকচুয়ালি পানি খাওয়াটা ডিপেন্ড করে কিন্তু আউটপুটের উপর। আমার আউটপুট যত বেশি হবে আমাদের, আমার রিকোয়ারমেন্ট তত বাড়বে, আমি তত বেশি পানি খাবো, হ্যাঁ। আবার আউটপুট যত কম হবে আমার রিকোয়ারমেন্ট তত কমে যাবে। নর্মালি আর কি অন অ্যান অ্যাভারেজ একজন অ্যাডাল্টের আউটপুট মেইনলি হয় ইউরিনের মাধ্যমে, হ্যাঁ। ইউরিন হচ্ছে 1500 ml বা 1.5 লিটারের মতো, হ্যাঁ। এটা রেঞ্জ আছে 1 থেকে 2 লিটার ইউরিন তৈরি হয় ডেইলি। এবং এটাকে আমরা এই ইউরিনটা, এটা হচ্ছে অ্যাভারেজ, কিন্তু কিছু ইউরিন আমরা যদি পানি এতটুকুও না খাই তাও মিনিমাম একটা অ্যামাউন্টের ইউরিন তৈরি হতেই হয়, হ্যাঁ। সেটাকে আমরা বলি অব্লিগেটরি ইউরিন ভলিউম। আমাদের বডির যেসব ওয়েস্ট প্রোডাক্ট আছে এগুলো আমাদের বডি থেকে এক্সক্রিট করার জন্য এই ইউরিনটা লাগে, হ্যাঁ। ইউরিন মানে এই ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো সেগুলো আর কি সলিড হিসেবে যেতে পারে না, অবশ্যই এটা পানির সাথে আর কি সলিউট সলভেন্ট হিসেবে এটা আউট হয়, হ্যাঁ। তাহলে এই জন্য ওই সলিডগুলোকে বের করার জন্য কিছু ইউরিন লাগে, সেটার পরিমাণ হচ্ছে 500 ml, হ্যাঁ, 500 মিলিলিটার ডেইলি। এটা হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। আর অ্যাভারেজ আমরা 1500 ml মতো ইউরিন আউটপুট করি। সোয়েট, হ্যাঁ, ঘামের মাধ্যমে যায় 100 মিলিলিটারের মতো। ফিসেস, হ্যাঁ, এটা অ্যাভারেজ 100 মিলিলিটার বেশিও হতে পারে, যখন ডায়রিয়া হয় তখন অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ। আমার কনস্টিপেশন হলে তবুও হয়তো 100 মিলিলিটার বা এর আশেপাশেই থাকবে, হ্যাঁ। কিন্তু ডায়রিয়া হলে এটার অ্যামাউন্টটা ভ্যারি করে। যখন ফিসেস, যখন ফিসেস দিয়ে যখন ওয়াটার অনেক বেশি যাবে তখন ডেফিনেটলি আমাকে ইনটেকটা কিন্তু বাড়াতে হবে, ড্রিঙ্কিং বাড়াতে হবে। আচ্ছা, এরপরে আসে খুবই ইম্পর্টেন্ট একটা ইনসেন্সিবল লস। এই যে ইউরিন বলো, সোয়েট বলো, ফিসেস বলো, এটা তো মোটামুটি আমরা বুঝতে পারি, তাই না, যে আউটপুট হলো কিছু। কিন্তু ইনসেন্সিবল লসকে আমরা যখন বুঝতেই পারি না, অথচ আমাদের বডি থেকে ওয়াটার আউটপুট হয়ে যাচ্ছে, সেটা কি স্কিনের মাধ্যমে হতে পারে, তখন সেটাকে আমরা বলি পারস্পিরেশন, প্রায় 400 ml মতো ডেইলি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এক্সপিরেশন এয়ারের মাধ্যমে, আমরা যে মানে যে এয়ারটা এক্সপায়ার করি, তাই না, নিঃশ্বাস সময় যে বাতাসটা বের করে দিই সেই বাতাসের সাথে পানি বের হয়ে যায়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই ওয়াটারটাকে বলা হয় ট্রান্সপিরেশন, এই প্রসেসটাকে ট্রান্সপিরেশন বলা হয়, এবং এটাও প্রায় 400 মিলিলিটারের মতো, হ্যাঁ। তাহলে ডেইলি প্রায় 800 মিলিলিটার ওয়াটার আমাদের নিজের অজান্তেই আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই জন্য এটাকে বলছি আমরা ইনসেন্সিবল লস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি স্কিন দিয়ে কতটুকু ওয়াটার ডেইলি লস হয়, থ্রু স্কিন দিয়ে, এই যে পার্সপিরেশনের 400 ml আর সোয়েট, হ্যাঁ, 100 ml অ্যাভারেজ আর কি, তাহলে 500 ml স্কিন দিয়ে লস হচ্ছে। আর ইনসেন্সিবল লস কতটুকু, এই যে 800 ml, তাহলে এটাও কিন্তু একটা অব্লিগেটরি ওয়াটার লস, হ্যাঁ। মানে এই এই লসটা আমরা ঠেকাতে পারবো না, বরং আরো কখনো কখনো আরো বেশি হয়। যেমন যদি কারো জ্বর হয় তখন কিন্তু তার পার্সপিরেশন বেড়ে যায়, এক্সপিরেশন বেড়ে যায়, হ্যাঁ, দুটাই, পার্সপিরেশন ট্রান্সপিরেশন দুটাই বেড়ে যায়। আচ্ছা, তাহলে টোটাল আসে আউটপুট এখানে মোটামুটি আমরা দুটোই একই দেখিয়েছি, যখন ইনপুট ইনটেক এবং আউটপুট মোটামুটি একই থাকবে তখন আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটা রেগুলেটেড হবে, হ্যাঁ, প্রপারলি রেগুলেটেড হবে। আচ্ছা, তো এই যে ওয়াটার রিকোয়ারমেন্ট আমরা বললাম, হ্যাঁ, এটা কিসের উপর ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি এটা বডির সারফেস এরিয়ার উপর এবং এজের উপর, এজ সেগুলোর উপর ডিপেন্ড করে। তো যে অ্যাডাল্ট যেমন 40-50 ml পার কেজি ওয়েটের জন্য লাগে, প্রতি কেজি ওয়েটের জন্য 40-50 ml ওয়াটার লাগে। এটা বিশেষ করে ইম্পর্টেন্ট কখন, একটা পেশেন্ট যখন আনকনশিয়াস অবস্থায় আসে, তাই না, অজ্ঞান হয়ে আসলো, তখন কি আমার তো তার ওয়াটার ভলিউমটা মেনটেন করতে হবে, কারণ তার পার্সপিরেশন ট্রান্সপিরেশন দিয়ে ওয়াটার লস হচ্ছে, ইউরিন দিয়ে ওয়াটার লস হচ্ছে। তাহলে কিন্তু সে যেহেতু আনকনশিয়াস ইনটেক করতে পারছে না, তখন কি লাগবে আমার, লাগবে যে সেই পার্সনটার কতটুকু
ইনটেক মানে প্রয়োজন বা কতটুকু লস হয় সেটা হিসাব করা। তো এই হিসাবের জন্য আমরা আলাদা আলাদা করে হিসাব না করে আমরা মোটামুটি অ্যাভারেজে বলি 40-50 ml পার কেজি বডি ওয়েট অ্যাডাল্টের জন্য। যদি বাচ্চা হয় এই রিকোয়ারমেন্ট কিন্তু বেড়ে যায় প্রায় 100 ml পার কেজি বডি ওয়েট। 10 কেজির একটা বাচ্চার তার লাগবে 1 লিটার, হ্যাঁ, 1000 ml ওয়াটার ডেইলি। ইনফ্যান্ট হলে আরো বেশি হয়ে যায়, প্রায় 140 ml পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, তাহলে এই যে বাচ্চাদের ক্ষেত্রে বা ইনফ্যান্টের ক্ষেত্রে এত বেশি রিকোয়ারমেন্ট কেন? কারণ বাচ্চাদের বেসাল হিট প্রোডাকশনটা বেশি হয়, কারণ বাচ্চা খুবই অ্যাক্টিভ, সবসময় হাত পা নাড়তেই থাকে। হ্যাঁ, একজন অ্যাডাল্ট কিন্তু চুপচাপ শুয়ে থাকতে পারে, কিন্তু একটা ছোট বাচ্চা দেখবা যতক্ষণ জেগে থাকে হাত পা নাড়তে থাকে। তাহলে যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় তত তার হিট ইভাপোরেশন হয় এবং ওয়াটার লস হয় বেশি। হ্যাঁ, আবার কি তার বডি সারফেস এরিয়া মানে ওয়েটের তুলনায় বডি সারফেস এরিয়া বেশি, তাহলে বডি সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে থ্রু স্কিন দিয়ে যেটা লস ওয়াটার লস ছিল সেটা কিন্তু বেশি হবে। হ্যাঁ, পার্সপিরেশনটা বেশি হবে। আর একটা কি, তার কিডনির কনসেন্ট্রেটিং পাওয়ারটা কম, ডাইলিউটিউরিন মানেই ওয়াটার বেশি সলিউট কম। হ্যাঁ, তখন কি হবে তার, এই জন্য বাচ্চাদের ওয়াটার লস বেশি জন্য ওয়াটার রিকোয়ারমেন্টটা তার বেশি। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা টার্ম আমরা শিখে নিই, সেটা হচ্ছে ওয়াটার টার্নওভার। অ্যাকচুয়ালি আমরা বলেছি কি আমাদের বডির কম্পার্টমেন্টটি সেল, একটা হচ্ছে সেলের ভিতরে ICF আর একটা হচ্ছে ECF, তাই না, এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো সেলের ভিতরে যে কম্পার্টমেন্টটা থাকে বা সেলের ভিতরে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেইলি এটা ভ্যারিয়েশন কম হয়। আমরা যে পানিটা খাই বা যে পানিটা আমরা আউটপুট করি সবসময় এই ইনপুট এবং আউটপুট ECF থেকে হয়, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে হয়। সেলটাকে সবসময় রিজার্ভে রাখা হয়, সেলটাকে সেফ রাখা হয়। তাহলে আমরা যে পরিমাণ পানি খাই সেটা ECF এ অ্যাড হয়, আবার যখন আমরা পানি আউটপুট করি তখন কিন্তু এটা ECF থেকে বের হয়ে যায়। তাহলে এটা বলা হচ্ছে পার্সেন্টেজ অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম দ্যাট ইজ লস্ট অ্যান্ড গেইন এভরি ডে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডের কত পার্সেন্ট প্রতিদিন লস্ট হচ্ছে, আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে অথবা আমরা আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে অ্যাড হচ্ছে, সেই পার্সেন্টেজটাকে বলা হয় ওয়াটার টার্নওভার। এটা সিম্পল একটা ফর্মুলা আছে, ওয়াটার ইনপুট বা আউটপুট যেটাই হোক এটাকে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম দিয়ে ভাগ করব, করে 100 গুণ করে দেব, তাহলে পার্সেন্টেজে আমরা এই ভলিউমটা পেয়ে যাব। তাহলে দেখি একজন অ্যাডাল্টের কেমন হয়। অ্যাডাল্টে আমরা ইনপুট বা আউটপুট দেখেছি অ্যাভারেজ 2500 ml, তাই না, 3 লিটার, তার মানে 14000 ml, তাই না। তাহলে এটা ভাগ করে যদি একে আমি 100 দিয়ে গুণ দিই আমি মোটামুটি 17-এর একটু বেশি পাবো। ঠিক আছে, তাহলে অ্যাভারেজে অ্যাডাল্টের অ্যাভারেজ ওয়াটার টার্নওভার 16-18%। হ্যাঁ, কিন্তু এটা কখন বেড়ে যেতে পারে, যদি কোনো কারণে ইউরিন আউটপুট বেশি হয় ওয়াটার টার্নওভার বেড়ে যাবে, বা ডায়রিয়া হয়, তাই না, ফ্লুইড লস বেশি হবে, বেড়ে যেতে পারে। ঠিক আছে, এরকম নানান কারণে বাড়তে পারে। তবে আমাদের স্পেশালি এটা ইম্পর্টেন্ট কাদের জন্য, চিলড্রেনদের জন্য, কারণ বাচ্চাদের ওয়াটার টার্নওভার অনেক বেশি, এটা 45-50% মতো। তাহলে বাচ্চাদের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড ডেইলি নর্মাল কন্ডিশনে তার 50%, হ্যাঁ, মানে হাফ ECF বডি থেকে বের হয়ে যাচ্ছে আবার বডিতে অ্যাড হচ্ছে, তাহলে টার্নওভার হচ্ছে। তাহলে যদি কোনো এমন কোনো কন্ডিশন হয় যেখানে এই তার ইনপুট এবং আউটপুট বা ইনপুট বা আউটপুট যে কোনো একটা অনেক বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু বাচ্চাদের এফেক্ট করবে অনেক বেশি। ঠিক আছে, যেমন ডায়রিয়া যদি হয় বাচ্চাদের, তাহলে নর্মালি তার 50% লস হতো নর্মাল বডি কন্ডিশনে, ডায়রিয়া হয়ে অনেক বেশি লস হচ্ছে, তাহলে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড লস অনেক বেশি হয়, তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, এবং বাচ্চাদের ডায়রিয়া খুবই প্রম্পটলি ট্রিটমেন্ট করতে হয়। তাদের সরি, ডায়রিয়া না হলে ফ্লুইড লসটা ট্রিটমেন্ট করতে হয় খুব দ্রুত। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই যে পানি খাওয়া বা ওয়াটার আউটপুট করা, এটা কিন্তু আমরা কি খুব খেয়াল করে করি যে আমাদের ঠিক 1.5 লিটার পানি খেতে হবে বা মেপে মেপে 1400 ml পানি খাচ্ছি, এরকম কিন্তু করি না। আমাদের বডি নর্মাল কন্ডিশনে আল্লাহ এরকম একটা মেকানিজম দিয়েই দিয়েছেন, হ্যাঁ, যে আমাদের বডি এই ওয়াটার ব্যালেন্সটা রেগুলেট করতে পারবে নর্মাল কন্ডিশনে। হ্যাঁ, যদি কোনো অ্যাব নর্মাল কন্ডিশন না হয়, তাহলে এটাকে আমাদের ওয়াটার ইনটেকটা যেমন কন্ট্রোলড হয় আবার আউটপুটটাও কন্ট্রোলড হয়। এবং এই কন্ট্রোল করে কে, একটা হচ্ছে মেইনলি হাইপোথ্যালামিক সেন্টারে
যে সেলগুলো আছে সেই সেলের অসমোটিক গ্র্যাডিয়েন্ট, সেলের ভেতরে এবং বাইরে যে অসমোটিক গ্র্যাডিয়েন্ট সেটাই হচ্ছে এটাকে মেনটেন করে। তো এই মেনটেন করার জন্য আমরা তিনটে, মেইনলি তিনটা জিনিস, বিশেষ করে দুইটার কথা আমরা মনে রাখবোই, সেটা হচ্ছে থার্স্ট সেন্টার আর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ঠিক আছে, এডিএইচ। এর সাথে আরো দুটো হরমোনের কথা আমরা মনে রাখবো, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, যেটা কিনা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম যদি আনে, সোডিয়াম তো একা একা আসবে না, অবশ্যই সাথে ওয়াটারকে সহ আসবে, হ্যাঁ, একটা সলভেন্ট হিসেবে আসবে। আর একটা কি অ্যাট্রিয়াল ন্যাচিউরেটিক পেপটাইড, এটা হচ্ছে সোডিয়াম এক্সক্রিয়েট করে, এক্সক্রিয়েশন বাড়িয়ে দেয়। তাহলে যখন সোডিয়াম এক্সক্রিয়েশন হবে সাথে সাথে ওয়াটারটাও চলে যাবে আমাদের বডি থেকে। আচ্ছা, তাহলে আমরা দুইটা, মেইনলি দুইটা জিনিস মনে রাখলাম, একটা হচ্ছে থার্ড সেন্টার এবং এডিএইচ, এই দুটোকে রেগুলেট করে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে হাইপার অসমোলারিটি আর একটা হচ্ছে হাইপো ভলিমিয়া। হাইপার অসমোলারিটি অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইডের একটা নির্দিষ্ট অসমোলারিটি আছে, তাই না, 300 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে ব্লাডের জন্য। তাহলে এই অসমোলারিটি যদি 1-2% যদি বেড়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এডি সেন্টার বা হাইপোথ্যালামাসের যে সেন্টার, সেই সেন্টারে সিগন্যাল চলে যায়, তখন আমাদের বডি সঙ্গে সঙ্গে প্রম্পটলি কাজ শুরু করে ওয়াটার ব্যালেন্সটাকে রেগুলেট করার জন্য। তাহলে অসমোলারিটি মাত্র 1-2% বাড়লেই কিন্তু এটা হয়, যেমন 300 যদি মিলি, 300 মিলি অসমোল নর্মাল অসমোলারিটি হয়, 310 যদি হয় অথবা 290 থেকে নিচে নেমে আসে, তাহলে এই সেন্টারগুলো অ্যাক্টিভেট হওয়া শুরু হয়। আরেকটা কি ফ্যাক্টর, হাইপোভলিমিয়া, আমাদের ব্লাড ভলিউম যদি 10% কমে যায়, ঠিক আছে, 10% যদি কমে যায় তখন এই সেন্টারগুলো অ্যাক্টিভেট হয়। তাহলে যখন আমরা অসমোলারিটি হিসাব করব, অসমোলারিটি এটা কি যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে সলিউডগুলো থাকে, অ্যাকচুয়ালি সেই সলিউডের নাম্বারটাই তো অসমোলারিটি, তাই না, এই অসমোলারিটি যখন চেঞ্জ হয় তখন এগুলো অ্যাক্টিভ হতে পারে, অথবা যদি ভলিউম, ব্লাডের ভলিউম বা এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম যদি কমে যায় তখন এই সেন্টার অ্যাক্টিভেট হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি বারবার যে ওয়াটার এবং সলিউড কোনোটাই কিন্তু একা একা বডি থেকে বের হতে পারে না, আমরা পানি, শুধু পানি খেতে পারি কোনো সলিউড ছাড়া, অথবা আমরা স্যালাইন ওয়াটার খেতে পারি, লবণ দিয়ে পানি খেতে পারি, তাই না, চিনি দিয়ে পানি খেতে পারি, শরবত বানিয়ে খেতে পারি, আবার সেপারেটলি খেতে পারি, কিন্তু এইগুলো যখন আমাদের বডি থেকে বের হয়ে যাবে তখন কিন্তু সেপারেটলি বের হতে পারে না। অবশ্যই ওয়াটারের যদি সুগার বের হয়, চিনিটা যদি বের হয় তার সাথে ওয়াটার নিয়ে বের হবে, আবার সোডিয়াম বের হলে, ক্লোরাইড বের হলে, যে কোনো ইলেকট্রোলাইট বের হলে তার সাথে ওয়াটারকে নিয়ে বের হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে দুটো মেকানিজমের কথা বললাম, এডিএইচ এবং থার্স্ট মেকানিজম, এর মধ্যে এডিএইচ মেকানিজম বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন মেকানিজমটা বেশি সেন্সিটিভ, ঠিক আছে, মোর সেন্সিটিভ। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটি দিয়ে আমরা বুঝতে পারি যে ওয়াটার ব্যালেন্স আছে কিনা, ঠিক আছে, এটা একটা অ্যাবসলিউট প্রিডিক্টর, এই ইসিএফ অসমোলারিটি খুবই ইম্পর্টেন্ট, এবং এই হাইপোভলিমিয়া। তাহলে আমাদের বডি সবসময় খেয়াল রাখে কি অসমোলারিটির দিকে, এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটির দিকে। ভলিউম যদি একটু কমেও আসে, 2% কমলো, 3% কমলো, 4% কমলো, বডি তখনও অতটা গুরুত্ব দেয় না ওটাকে, অসমোলারিটি যদি ঠিক থাকে। কিন্তু অসমোলারিটি যদি ডিরেঞ্জমেন্ট হয় তখন আমাদের বডি সঙ্গে সঙ্গে সেটাকে রেসপন্স করে সেটাতে, ঠিক আছে। কিন্তু ভলিউম কমতে কমতে বা বাড়তে বাড়তে যদি 10% ক্রস করে যায়, তখন আমাদের এই অসমোলারিটি, আমাদের বডি তখন অসমোলারিটিকে একদম টোটালি ইগনোর করবে, যে অসমোলারিটি যাই থাকুক আমাকে আগে ভলিউমটা ঠিক করতে হবে, ঠিক আছে, তখন ভলিউমের প্রতি আমাদের বডি রেসপন্স করে। তাহলে কি হতে পারে, এই যে ওয়াটার ব্যালেন্সটা কিভাবে মেনটেন করে আমাদের বডি, যদি কোনো কারণে ওয়াটার ডিপ্লিশন হয় তাহলে কি হবে, পানি যদি, মানে আমাদের বডির ওয়াটার কমে যায়, ওয়াটার কমে যায় কোথায়, আমরা বলেছি ইসিএফ আইসিএফ এর ক্ষেত্রে সবসময় আমরা ইসিএফটাকে, এই যে চেঞ্জ গুলো আমরা হিসাব করি ইসিএফ এর ক্ষেত্রে, কারণ আইসিএফ সেলের ভেতরে চেঞ্জ কিন্তু পরে হয়। হ্যাঁ, তাহলে এই যদি আমাদের যে কারণ, যে কোনো কারণে হোক ওয়াটার ডিপ্লিশন হলে কি হবে, যেহেতু ফ্লুইড বের হয়ে গিয়েছে তখন কি অসমোলারিটি সলিউটের পার্সেন্টেজ বেড়ে, দুটোর যে কোনো একটা হবে অথবা দুটোই হবে, তাহলে এটা হলে কি হবে, তখন থার্ড সেন্টারটি স্টিমুলেট হবে, এডিএইচ সিক্রেশন বাড়বে, তখন যখন থার্ড সেন্টার স্টিমুলেটেড হবে তখন আমরা ওয়াটার ইনটেক করবো, তাই না, আমাদের পিপাসা লাগবে, আমরা পানি খাবো, তখন আবার আগের মতো অসমোলারিটি চলে আসলো,
হ্যাঁ, আর যখন এডিএইচ সিক্রেশন হবে, এটা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের একটা হরমোন, এটা তৈরি হয় হাইপোথ্যালামাস। হ্যাঁ, তাহলে এডিএইচ হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে, হয়ে এটা কি হবে ডায়ুরেসিসকে, ডায়ুরেসিসের এগেনস্টে কাজ করবে। ডাইউরেসিস মানে আমাদের বডি থেকে ওয়াটার বের হয়ে যাওয়া, ইউরিন প্রোডাকশন বেশি হওয়া, কিন্তু এ করবে কি তার উল্টোটা, মানে ইউরিন প্রোডাকশন করবে না, কমিয়ে দেবে, ওয়াটারকে রিজার্ভ করবে। হ্যাঁ, কিডনি থেকে ওয়াটার কি কিডনিকে বলবে তুমি এত বেশি পানি এক্সক্রিশন করো না, আমার ওয়াটারের সমস্যা আছে, কাজে কিডনি তখন পানি ধরে রাখবে। তাহলে তখন কি হবে, ওয়াটার রিঅ্যাবসর্পশন হলো এবং ওয়াটার এক্সক্রিশন কমে যাবে, ইউরিন হিসেবে এক্সক্রিশন হবে না, যার ফলে এই দুটো মিলে তখন ওয়াটার ভলিউমটা কারেকশন হয়ে যাবে। আর যদি এর বিপরীত ঘটনা ঘটে, ওয়াটার ওভারলোড হয় কোনো কারণে, ওয়াটার বেশি হয়ে যায়, তখন কি হবে, জাস্ট বিপরীত ঘটনা গুলো ঘটবে, যেমন ব্লাড ভলিউম বেড়ে যাবে আর অসমোলারিটি কমে আসবে, তাই না? দুটো যে কোনো স্টিমুলেট করবে কি এডিএইচ সিক্রেশনকে কমিয়ে দিবে, আর থার্স্ট সেন্টারটা ডিপ্রেসড হবে, তখন কি পিপাসাও লাগবে না, পানিও খাবে না, পানি ইনটেকটা কমিয়ে দিবে, এবং এডিএইচ তখন যেহেতু কমে গেল, তখন কি ডাইউরেসিস হবে, বডি থেকে ইউরিন হিসেবে ওয়াটার বের হয়ে যাবে এবং ওয়াটার ওভারলোডটা কারেক্টেড হয়ে যাবে, হ্যাঁ নর্মাল হয়ে যাবে আগের মতো। আচ্ছা, তাহলে এই যে সবসময় আমাদের বডি কিন্তু ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করে, তাই না, রেগুলেট করে। এখন এমন কিছু কন্ডিশন কি নেই যখন যখন আমাদের এই এই রেগুলেশনটা নষ্ট হয়ে যায়? অবশ্যই অনেক ডিজিজ আছে অথবা ফিজিওলজিক্যাল কন্ডিশনও থাকতে পারে হয় না। হ্যাঁ, এটাকে আমরা বলছি ভলিউম ডিসঅর্ডার, এবং ভলিউম ডিসঅর্ডার সবসময় আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড দিয়ে হিসাব করি। নর্মাল যে সিএফ ভলিউম অ্যাডাল্টের বলেছি 70 কেজি, অ্যাডাল্টের 14 লিটার থাকবে, তাই না? রেট যে যখন বেড়ে যাবে তখন আমরা বলবো হাইপার ভলিউমিয়া বা ভলিউম এক্সপ্যানশন, আর যদি কমে যায় তখন আমরা বলবো ভলিউম কন্ট্রাকশন বা হাইপো ভলিউমিয়া। ঠিক আছে, এখন এই এই দুটোকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করেছি। এটা এখন সব প্রত্যেকটা ওয়াটারের সাথে কিন্তু সম্পর্ক আছে কিসের, সলিউটের, তাই না? তাহলে প্লাজমার যে টনিসিটি তার সাথে যখন এই এই টনিসিটি যেটা যখন মেনটেন হবে তখন আমরা সেটাকে বলি আইসোটনিক অথবা আইসোসমোটিক। ঠিক আছে, যদি এই টনিসিটি মেনটেন না হয়, হাই টনিসিটিটা কমে যায়, অসমোলারিটিটা কমে যায়, তখন আমরা বলবো হাইপোটনিক, আর যখন অসমোলারিটি বেড়ে যাবে তখন হাইপারটনিক। ঠিক আছে, তাহলে এই তিনটা কন্ডিশন কিন্তু হাইপোভলেমিয়াতেও হতে পারে, হাইপারভলেমিয়াতেও হতে পারে। এই কন্ডিশনগুলোর মধ্যে মোস্ট কমন গুলো আমি রেড কালারে দিয়েছি। হ্যাঁ, যেমন আইসোটনিক আর হাইপোটনিক হাইপোভলেমিয়া, এটা কমন, আর হাইপারভলেমিয়ার ভিতরে হাইপোটনিক হাইপারভলেমিয়া, এটা আমরা কমনলি পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে অসমোলারিটি বা টনিসিটি, এটার এফেক্টটা কি? হ্যাঁ, এটার এফেক্ট আমরা সবাই জানি, সেটা কি যে আমাদের ফ্লুইড, বিশেষ করে এক্সট্রা সেলুলার ফ্লুইডের অসমোলারিটির উপর অ্যাকচুয়ালি সেলের ভলিউমটাও ডিপেন্ড করে। যেমন আইসোটনিক মানে যখন এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম, টনিসিটি বা অসমোলারিটিটা, ব্লাডের যেটা আছে সেটা নর্মালটা মেনটেন হয়, তখন কি হয়, তখন আমাদের আরবিসি বলো বা যে কোনো সেলের সাইজ শেপ বলো সেটা নর্মাল থাকে, তখন কিন্তু কোনো যে মানে ফ্লুইড যাওয়া আসাটা সমান হয়, মানে। আর যদি কোনো কারণে ইসিএফ এর অসমোলারিটিটা বেড়ে যায়, মানে সলিউড পার্টটা কি হবে, সেলের ভেতর থেকে ফ্লুইডটা বাইরে চলে আসবে, সেলের ভেতর থেকে ফ্লুইড গুলো বাইরে চলে আসবে, এসে কি করবে, অসমোলারিটিকে নর্মাল করার চেষ্টা করবে। ঠিক আছে, যার ফলে সেল শ্রিঙ্কেজ হবে। আচ্ছা, আর যদি কারণে টনিসিটিটা কমে যায়, সলিউড পার্ট কমে গেছে, ওয়াটার বেশি হয়েছে, হ্যাঁ ইসিএফ এ, তখন কি হবে, এই ওয়াটার, এক্সেস ওয়াটার গুলো অসমোসিস প্রসেসে সেলের ভেতরে ঢুকে যাবে, তাহলে প্রথমে সেল সোয়েলিং হবে এবং ইভেন্চুয়ালি সেল বার্স্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ইন্ডিভিজুয়াল ভলিউম ডিসঅর্ডার গুলো নিয়ে একটু আলাপ করব। প্রথমে আসি আমরা আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন। হ্যাঁ, নামটা খুব খেয়াল করো, তাহলে বাকি জিনিসগুলো আমাদের বোঝা ইজি হবে। আইসোটনিক তার মানে ঠিক ইসিএফ এর অসমোলারিটি সেম থাকবে,
যেমন থাকার কথা প্লাজমার সাথে, হ্যাঁ সেম থাকবে। আর ভলিউম কন্ট্রাকশন, কিন্তু ইসিএফ ভলিউমটা কমে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ছবিটা মনে রাখো, যেটা হচ্ছে যে এটা ইসিএফ এবং আইসিএফ এর ভলিউম দেখানো হয়েছে। কোনো কারণে যদি ইসিএফ এর ভলিউম কমে যায়, টনিসিটি একই আছে, হ্যাঁ টনিসিটির কিছু হয় নাই, অসমোলারিটি কিছু হয় নাই, কিন্তু ইসিএফ এর ভলিউম কমে যাবে, তখন এই ভলিউম কন্ট্রাকশনটা হয়। এবং এই সময় আইসিএফ এর কি কন্ডিশন হবে, যেহেতু অসমোলারিটি একই আছে, তাহলে কিন্তু কোনো ফ্লুইড যাওয়া আসা ডিরেঞ্জমেন্ট হবে না, একই থাকবে। তাহলে আইসিএফ ভলিউম একই থাকবে, কিন্তু ইসিএফ ভলিউমটা কমে যাবে। কখন হয় এটা? যদি কোনো কারণে আমাদের বডি থেকে লার্জ ভলিউম অফ আইসোটনিক ফ্লুইড লস হয়ে যায়, হ্যাঁ আইসোটনিক ফ্লুইড লস হয়। আইসোটনিক ফ্লুইড কোথায় আছে? অবশ্যই প্লাজমাতে, কাজেই ম্যাসিভ ব্লিডিং যদি হয় এই কন্ডিশন হতে পারে। আর স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো আইসোটনিক, হ্যাঁ কাজে কোনো কারণে স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট যদি লস হয়, যেমন স্মল ইন্টেস্টাইনাল ফিস্টুলা অথবা প্যানক্রিয়াটিক বা বিলিয়ারি ফিস্টুলা, কলোস্টমি আইলিওস্টমি করা হলেও সেই এই কন্টেন্ট লসটা বেড়ে যায় আর কি, হ্যাঁ নর্মালের চাইতে। তাহলে এগুলো সবই ডিজিজ কন্ডিশন। এই কন্ডিশন হলে তখন আমাদের এই আইসোটনিক ফ্লুইড লস হবে আমাদের বডি থেকে এক্সেস অ্যামাউন্ট, এবং আইসোটনিক ভলিউম কন্ট্রাকশন, ঠিক আছে, হবে। নেক্সট হচ্ছে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। তাহলে হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন কি হবে? টনিসিটি কমে গিয়েছে, ঠিক আছে, প্লাজমার অসমোলারিটি নর্মাল আছে, ইসিএফ অসমোলারিটি কমে গিয়েছে নর্মাল আছে, এবং কি হবে তার সাথে ভলিউম কন্ট্রাকশনও হয়েছে, মানে ভলিউমও কমে গিয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে যখন অসমোলারিটি যখন কমে যাবে, তখন কি হবে, এখান থেকে ইসিএফ থেকে ফ্লুইড গুলো কি সেলের ভিতরে চলে যাবে, যখন সেলের ভিতরে যাবে তখন কি আইসিএফ ইন্টারসেলুলার ফ্লুইড ভলিউমটা বেড়ে যাবে, বেড়ে গিয়েছে, কিন্তু টনিসিটি কিন্তু বাড়ে নাই, টনিসিটি কমই আছে, হাইপোটনিকই আছে। তখন আমরা এই কন্ডিশনটাকে বলছি কি, হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন। হ্যাঁ কখন হবে? যদি ফ্লুইড লস তো হচ্ছে, সেই সাথে ইলেকট্রোলাইট লস হয়, কিন্তু যদি ইলেকট্রোলাইট লস ফ্লুইড লসের তুলনায় বেশি হয়, ঠিক আছে, তাহলে সাধারণত এটা কখন হবে, এক্সট্রা রেনাল এবং রেনাল কিছু কারণ আছে, ভমিটিং, এক্সেসিভ সোয়েটিং, এক্সটেন্সিভ ডার্মাটাইটিস, হ্যাঁ স্কিনের যদি কোনো একটা প্রবলেম থাকে, একটা লার্জ একটা প্রবলেম, সেখান থেকে আমাদের তখন স্কিন থেকে পার্সপিরেশন বেশি হবে, পেরিটোনাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ডায়রিয়া, অ্যাসাইটিস, এগুলো সব এক একটা ডিজিজের নাম, ঠিক আছে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, বার্ন। আর একটা কি কারণে হবে, কিডনির কোনো একটা কারণে, কিডনি রিলেটেড কজ কি, যদি কিডনিতে যে ইউরিন আউটপুট হয়, ইউরিনের সাথে তো সলিউট যায় বলেছি তাই না, তো সলিউট যদি এমন কোন এক্সেস সলিউট যায়, তখন সে তার সাথে ফ্লুইডও নিয়ে চলে যাবে। হ্যাঁ তাহলে ডায়াবেটিস মেলাইটাস হলে কি সুগার, ব্লাড সুগার বেড়ে যায়, তখন সেই সুগার গুলো কি হয় কিডনি দিয়ে পাস করে যায়, তাই না, ইউরিনের সাথে যায়, তার সাথে ইউরিন তখন কি করে ওয়াটারও নিয়ে চলে যায়। তাহলে ডায়াবেটিস মেলাইটাস এবং ম্যানিটল, ম্যানিটল হচ্ছে একটা, এটাও একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, ট্রিটমেন্ট পারপাসে সাধারণত ইউজ করা হয়। তাহলে অসমোটিক ডায়ালিসিস যদি হয় তাহলে এই কন্ডিশন হতে পারে। এছাড়া ডায়ুরেটিক্স, হ্যাঁ এটা একটা কিছু ড্রাগ আমরা ইউজ করি ইউরিন ভলিউম বাড়ানোর জন্য, ওইটা হলে হতে পারে। সল্ট লুজিং নেফ্রাইটিস একটা ডিজিজ, অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, মেটাবলিক অ্যাসিডোসিস, ক্রনিক রেনাল ইনসাফিসিয়েন্সি, তাহলে এইসব ডিজিজ হলে এই হাইপোটনিক ভলিউম কন্ট্রাকশন হতে পারে। থার্ড ওয়ান, হ্যাঁ হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন। তাহলে হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন কখন হবে এটা? দেখো এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম কন্ট্রাকশন মানে ইসিএফ এর ভলিউম কমে যাবে, কিন্তু অসমোলারিটি বেড়ে যাবে। যখন ইসিএফ অসমোলারিটি বাড়বে, তখন কি হবে, এই অসমোলারিটিকে নর্মাল করার জন্য সেলের ভেতর থেকে ফ্লুইড ইসিএফ এ চলে আসবে, কিন্তু এটা নর্মাল আলটিমেটলি নর্মাল হচ্ছে না, তখন এই হাইপারটনিক ভলিউম কন্ট্রাকশন, এই পিকচারটা আমরা পাবো। কখন হয় এটা? যখন ইলেকট্রোলাইট লস, মানে ফ্লুইডও লস হচ্ছে, ইলেকট্রোলাইট লস হচ্ছে, কিন্তু ফ্লুইড লসটা বেশি হচ্ছে ইলেকট্রোলাইটের তুলনায়। সাধারণত কি হয়, স্কিন দিয়ে লস যদি কোনো কারণে বেড়ে যায়, ফ্লুইড লস বেশি, ইলেকট্রোলাইট কম, সোডিয়াম লসটা কম,
মানে ফিভারে হতে পারে, পার্সপিরেশন বেশি হবে, হাইপারথাইরয়েডিজমে হবে, হট এনভায়রনমেন্টে হতে পারে। আবার কোনো কারণে একটা পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে অথবা পানি খেতে না পারে, হ্যাঁ অনেক বেশি অনেক কম যদি পানি খাওয়া হয়ে যায় তখন তার এই কন্ডিশন হতে পারে, তাই না? সিএফ ভলিউম কমে যাবে, টনিসিটি বেড়ে যাবে। এটা হচ্ছে পানি হয়তো নাই কোনো এলাকায়, অথবা ইচ্ছা করে কেউ পানি খাচ্ছে না, অথবা একজন পেশেন্ট আনকনশিয়াস আছে, কমায় আছে, হ্যাঁ অজ্ঞান হয়ে আছে, সে তো খেতে পারছে না, গলায় কোনো প্রবলেম হয়েছে, খাবার সে খেতে পারছে না, হ্যাঁ নশিয়া, এগুলো হতে পারে কারণ। আরো কি কারণ হতে পারে, যদি রেসপিরেটরি ট্র্যাক দিয়ে লস বেড়ে যায়, হ্যাঁ পার্সপিরেশন যেটা, তাহলে কি হবে, হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশন যদি কেউ ভলান্টারি বা ইনভলান্টারি, যখন কারোর রেসপিরেটরি রেট বেড়ে যাবে তখন তার এই ওয়াটার লসটাও বেড়ে যাবে। হাই অল্টিটিউডে, হ্যাঁ অনেক উচ্চতা, পাহাড়ের উপর যদি কেউ উঠে তাহলে হতে পারে, ফিভার থাকলে হতে পারে। আরো একটা কারণ কি, ইউরিন দিয়ে লস যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে হতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক নেফ্রাইটিস, হ্যাঁ এগুলো কারণে হতে পারে। আচ্ছা তাহলে আমরা ভলিউম কন্ট্রাকশনের তিনটা কারণ আমরা জানলাম, এখন আমরা আসি ভলিউম এক্সপানশন, হ্যাঁ বা হাইপার ভলিমিয়া। তাহলে ভলিউম এক্সপানশনের এখানে হচ্ছে প্রথমে আসি আইসোটনিক ভলিউম এক্সপানশন। আর এখানে কি হবে, আইসোটনিক ভলিউম এক্সপানশনে ইসিএফ ভলিউমটা বেড়ে যাবে যে কারণেই হোক, কিন্তু অসমোলারিটি বাড়বে না। তাহলে কখন হবে এটা, যখন কিনা ইসিএফ এর অসমোলারিটির মতো কোনো অসমোলারিটির কোনো ফ্লুইড তাকে ইনফিউশন করানো হবে বাসে, হ্যাঁ তখন এই কন্ডিশনটা হয়। এবং যেহেতু অসমোলারিটি সেম আছে, কাজে আইসিএফ এবং ইসিএফ থেকে ওয়াটার অসমোসিস হচ্ছে না, এখানে যেমন তেমনই থাকবে ভলিউম, আইসিএফ ভলিউম একই থাকবে, কিন্তু ইসিএফ ভলিউম এই ইনফিউশনের জন্য বেড়ে যাবে। সাধারণত নর্মাল কন্ডিশনে এটা হয় না, এটাকে আমরা বলি আয়াট্রোজেনিক বা ডক্টর ইনডিউসড। হ্যাঁ কাউকে হয়তো নর্মাল স্যালাইন বা একটা ইনফিউশন দেওয়া হচ্ছে, হ্যাঁ স্যালাইন দেওয়া হচ্ছে, কোনো কারণে যদি তার ভলিউমটা আমরা মেনটেন করতে না পারি, অনেক বেশি পরিমাণে দিয়ে ফেলি, তখন তার এই হাইপার ভলিউমিয়া বা ভলিউম এক্সপানশন হতে পারে। একইভাবে হাইপারটনিক ভলিউম এক্সপানশনও একইভাবে, যে যদি কাউকে আমরা হাইপারটনিক স্যালাইন, হ্যাঁ আমরা যে স্যালাইন দিই সেটা কি আইসোটনিক হতে পারে, হাইপারটনিক হতে পারে, হাইপোটনিক হতে পারে। যখন আমরা নর্মাল স্যালাইন দিলাম সেটা হচ্ছে আইসোটনিক, তখন তার আইসোটনিক ভলিউম এক্সপানশন হবে যদি বেশি দেই প্রয়োজনের চাইতে, হ্যাঁ। আর হাইপারটনিক স্যালাইন যদি এক্সেসিভ ইনফিউশন করা হয় তাহলে তার হাইপারটনিক ভলিউম এক্সপেনশন হতে পারে। কি হবে এখানে, ইসিএফ এর ভলিউমও বাড়বে, অসমোলারিটিও বাড়বে। তাহলে ইসিএফ এর অসমোলারিটি যখন বাড়বে তখন কি এর অসমোলারিটিটাকে মেনটেন করার জন্য আইসিএফ থেকে ফ্লুইড গুলো অসমোসিস হয়ে ইসিএফ এ চলে আসতে থাকবে, সেলগুলো ডিহাইড্রেটেড হবে, হ্যাঁ কিন্তু অসমোলারিটি আলটিমেটলি কমাতে পারবে না, তখন এই কন্ডিশন দেখা দেবে। ঠিক আছে, তাহলে এই দুটো আনকমন, কিন্তু ডক্টর হিসেবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তাই না, যে আমরা যেন ট্রিটমেন্ট করতে গিয়ে রোগী খারাপ করে না ফেলি। আচ্ছা সব শেষ ভলিউম এক্সপ্যানশনটা কি হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশন। আচ্ছা এটা কখন হবে, ইসিএফ ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে নর্মালের চেয়ে বেড়ে যাবে এবং টনিসিটি কমে যাবে, এটা বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে। আর যখন টনিসিটি কমবে বা অসমোলারিটি কমবে তখন কি হবে, ইসিএফ থেকে ফ্লুইড আইসিএফ এ চলে যাবে, অসমোসিস হবে, এবং এই সেলগুলো কি হবে তখন, সেলগুলোর সাইজ বেড়ে যাবে, ইডিমা হবে তখন, হ্যাঁ তাহলে কিন্তু অসমোলারিটি কমই থাকবে। কয়েকটা ডিজিজের কারণে এটা হয়, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর, ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিন্ড্রোম, কিডনি ডিজিজ, এটা অ্যাডভান্স রেনাল ফেইলিওর, কোয়াশিওরকর, হ্যাঁ আর প্রোটিন লুজিং এনটেরোপ্যাথি, এগুলো জাস্ট ডিজিজগুলোর নাম। কিভাবে হয় এই যে হাইপোটনিক ভলিউম এক্সপ্যানশনটা, হ্যাঁ কিভাবে হচ্ছে এটা, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর যদি আমরা বলি, এটা কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর মানে হার্টটার চারপাশে এই যে পেরিকার্ডিয়াম ছিল, তাই না, পেরিকার্ডিয়াল ফ্লুইড ছিল, সেখানে কোনো কারণে ফ্লুইড জমা হয়েছে, কনজেশন হয়েছে, হ্যাঁ হয়ে কি হার্টটা ঠিকমতো এক্সপ্যানশন করতে পারছে না। হার্ট যদি ঠিকমতো এক্সপ্যান্ড না করে তাহলে কি ভেনাস রিটার্ন ঠিক মতো আসতে পারবে না হার্টে, তাই না, যার ফলে কি কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউমটাও কমে যাবে, এরপরে কি নর্মাল ফিজিওলজি যেটা সেটা তখন
অ্যাক্টিভেট হবে কি রেনাল ভেজা কনস্ট্রিকশন হবে এবং রেনিন সিক্রেশন হবে। রেনিনটা কি করবে, এডিএইচ আর অ্যালডোস্টেরন সিক্রেশন করবে, দুইটা হরমোন সিক্রেশন করলো, এডিএইচ আর অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা কিডনি থেকে, আর সোডিয়াম যখন রিঅ্যাবজর্পশন করবে সাথে সাথে সে ওয়াটারকেও রিটেনশন করবে, ওয়াটার সহ রিঅ্যাবজর্পশন করবে। এডিএইচ কি করবে, অ্যান্টি ডায়ুরেসিস করবে, মানে ওয়াটার এক্সক্রেশন করতে দিবে না, ওয়াটারকে ধরে রাখবে। তাহলে কি ওয়াটার ভলিউম, আমাদের বডির ওয়াটার বেড়ে গেল। ওইদিকে রেনাল ভ্যাজো কনস্ট্রিকশনের ফলে কি হবে, জিএফআর কমে যাবে। তখন কিডনি ভাববে যে যেহেতু জিএফআর কমে গেছে বডির মনে হয় এনাফ ওয়াটার নাই, কাজে আমি ওয়াটার রিজার্ভ করি, ওয়াটার রিজার্ভ করা শুরু করবে। একই সাথে তখন টিউবুলার সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনও হবে, এর ফলে ফ্লুইড বেড়ে যাবে, আর সব কিছু মিলিয়ে ইডিমা হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক মেকানিজম কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের। বাকি তিনটার ক্ষেত্রে যদি নেফ্রোটিক সিন্ড্রোম হয়, নেফ্রোটিক সিন্ড্রোম একটা ডিজিজ, কিডনির ডিজিজ, এর ফলে কি আমাদের বডির প্রোটিনগুলো লস হয়, প্লাজমা প্রোটিন কমে যায়। প্লাজমা প্রোটিন যদি কমে যায়, একটা মেইন অসমোটিক প্রেশার কিন্তু এটা প্লাজমা প্রোটিনটা একটা ইম্পর্টেন্ট অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে এই প্লাজমা অসমোটিক প্রেশার যখন কমে যাবে তখন কি হবে, প্লাজমাতে সে প্লাজমা ধরে রাখতে পারবে না, তাই না, সেলুলার স্পেসে ফ্লুইডগুলো চলে যাবে, কাজে ব্লাড ভলিউম কমে যাবে। এরপরে বাকি মেকানিজম একইভাবে বডির ফ্লুইড ভলিউম বাড়িয়ে দেবে, বাকি মেকানিজমটা ফলো করে। যদি সিরোসিস হয়, সিরোসিসেও একই রকম, এটাও কিন্তু ব্লাড ভলিউম কমানোর মাধ্যমে কার্ডিয়াক আউটপুট কমিয়ে বাকি মেকানিজম গুলো একই হবে। কোয়াশিওর কর, নাম শুনে বুঝতে পারছি এটা কি, প্রোটিন, আমাদের খাবারের মধ্যে প্রোটিনের আর কি সমস্যা। তখন কোয়াশিওরটা করাটা কি হবে, আচ্ছা এই এখানে যেটা দেখিয়েছে এটা একটু প্রবলেম আছে, সিরোসিসে প্রোটিন সিনথেসিস একটু খেয়াল করো এখানে। হ্যাঁ, স্লাইডটা একটু সমস্যা কিন্তু তোমায় বলে দিচ্ছি, সিরোসিসে প্রোটিন সিনথেসিস কমে যাবে এবং প্লাজমা অসমোটিক প্রেশার কমবে, ব্লাড ভলিউম কমবে। আর কোয়াশিওর করে কি হয়, সিনথেসিস না সরাসরি, এটা কোয়াশিওর করে একটা বাচ্চা বা একজন পার্সন কি হয়, প্রোটিনই সে খায় না, যার ফলে তার প্রোটিনগুলো, তার এনার্জি ডেফিসিয়েন্ট থাকে, প্রোটিনও ডেফিসিয়েন্ট থাকে, যার ফলে তার প্লাজমা প্রোটিন ঠিক মতো থাকে না এবং প্লাজমা ভলিউম মেনটেন করতে পারে না, এবং একইভাবে বাকি মেকানিজমটা চলে। তাহলে মূল মেকানিজমটা একটু মনে রাখবা, তাহলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট টপিক, ওয়াটার ইনটক্সিকেশন। তাহলে এটা কি, আমরা নর্মালি জানি যে একজন পার্সন যদি পানি খায়, হ্যাঁ, কেউ হয়তো ইচ্ছা করে যদি কেউ পানি খেয়ে ফেলে এবং অনেক বেশি পরিমাণে পানি খায়, অল্প বেশি না, এক্সেস অ্যামাউন্টের শুধু পানি খায়, তার সাথে কোনো সলিউট না, কোনো শরবত না, স্যালাইন না, কিছু না, একদম প্লেইন ওয়াটার, যে এক্সেসিভ অ্যামাউন্টে যদি কেউ খায় যে কোনো কারণেই হোক, তাহলে তার ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। এবং এটা এটা এত ডেঞ্জারাস, ওয়াটার ইনটক্সিকেশন হয়ে তার সেরিব্রাল ইডিমা হয়ে একজন পার্সনের ডেথ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তাহলে এটা কারণ হয় যে শুধু প্লেইন ওয়াটার খায় এবং ইলেকট্রোলাইট যদি না খায় তার সাথে, হ্যাঁ, তাহলে তার এটা হতে পারে। সাধারণত কি কারণে হতে পারে, এটা তো একটা বললামই, এক্সেসিভ ইনটেক অফ সল্ট ফ্রি ফ্লুইড, হয়তো সেই পার্সনটা অনেক এক্সারসাইজ করেছে, ম্যারাথন রেসে, মানে ম্যারাথনে সে দৌড়িয়েছে, হতে পারে তার একদম সে এক্সস্টেড, এই জন্য সে বারবার শুধু পানি খেয়েছে, এর ফলে কি হয়েছে, তার ওয়াটার ইনটক্সিকেশন হয়েছে। রেনাল ফেইলিওর, এটা তো হতে পারে। সিআরট, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, হ্যাঁ, এডিএইচ সিক্রেশনটা ঠিক মতো এটা মেনটেন হবে না। এডিএইচ এর কাজ ছিল কি, অ্যান্টি ডায়ুরেসিস করা, তাই না, ওয়াটারকে ধরে রাখা, এটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে ওয়াটারকে ধরে রাখতে পারে না, অনেক বেশি ইউরিন তৈরি হয় এবং পার্সন ওয়াটার মানে খেতেই থাকে, প্রচুর পানি খেতে থাকে। সাইকোজেনিক পলিডিপসিয়া, মানসিক একটা সমস্যা, হ্যাঁ, তার পিপাসায় লাগে, সে শুধু পানিই খায় পানিই খায়। আয়াট্রোজেনিক, একটা আনকনশিয়াস পেশেন্ট, হ্যাঁ, আয়াট্রোজেনিক মানেই তখনই আমাদের কনসার্ন হতে হবে, ডক্টর হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, তাই না, আমাদের ভুলে এটা হয়ে যেতে পারে। আনকনশিয়াস পেশেন্টের আমরা কি করি, তাকে হয়তো এনজি নেসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে খাওয়াই, অথবা তাকে ইনফিউশন স্যালাইন মাধ্যমে ইনফিউশন মানে ইনফিউজড করি আর কি, বলি ফ্লুইড। তাহলে যদি আমি এক্সেস অ্যামাউন্টের ফ্লুইড ইনফিউজড করে ফেলি, হ্যাঁ, অথবা এক্সেস অ্যামাউন্ট অফ প্লেইং ওয়াটার এনজি টিউব দিয়ে দিলাম, হ্যাঁ, সেই পরিমাণে সলিউট দিচ্ছি না, তাহলে এই কন্ডিশনটা হতে পারে ওয়াটার ইনটক্সিকেশন। অ্যাকচুয়াল মেকানিজমটা কি,
কেউ যদি এক্সেসিভ ওয়াটার খেয়ে ফেলে তাহলে তার কি হবে, সেই ওয়াটারটা অ্যাবজর্পশন হয়ে প্লাজমাতে চলে যাবে, প্লাজমা ভলিউম বেড়লো, বেড়ে গেল। এরপরে প্লাজমা ভলিউম যখন শুধু ওয়াটার দিয়ে বেড়ে যাবে, কিন্তু সোডিয়াম তো এই পরিমাণে বাড়ে নাই বা অন্যান্য ইলেকট্রোলাইটগুলো এই পরিমাণে বাড়ে নাই, তখন কি প্লাজমা অসমোলারিটি কমবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের অসমোলারিটি কমে যাবে, তখন সেলের ভেতরে থেকে ওয়াটার অসমোসিস হবে কি, এই যে বাইরে প্লাজমাতে চলে আসে, তাহলে অসমোসিস ওয়াটার ইনটু ইন্টারসেলুলার ফ্লুইড, তাহলে সেলের ভেতরে ওয়াটারগুলো ঢুকে যাবে। সেলের ভেতরে যখন ঢুকে যাবে তখন কি সেলগুলো ইডিমা হবে, সোয়েলিং হবে, তাই না? এটা যখন আমাদের ব্রেইন সেলে হয় তখন সেরিব্রাল ইডিমা করে, সেরিব্রাল ইডিমা যখন হয় তখন আমাদের কনফিউশন হয়, কনভালশন হয়, হ্যাঁ, এবং এই আলটিমেটলি সেরিব্রাল ইডিমিটাই একটা পার্সনের ডেথ করতে পারে। আর একটা ইডিমার প্রবলেম কি, আমাদের অ্যালভিওল আছে, হ্যাঁ, ইডিমা হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাসকষ্ট হয়, কারণ অ্যালভিওলিতে এখানে ওখানে কি থাকে, অ্যালভিওলার স্পেসে কি হয়, ওয়াটার আর ক্যাপিলারি, এখানে গ্যাস গ্যাস এক্সচেঞ্জ হয়, তাই না? তাহলে কোনো কারণে যদি সেই হবে না, এবং পানিগুলো তখন কি অ্যালভিওলার সেলের ভিতরে চলে যাবে, অ্যালভিওলের ভিতরেও চলে যায়, হ্যাঁ, তখন কি হয়, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ঠিক মতো শ্বাস নিতে পারেন, হ্যাঁ, এইসব কিছুগুলো ওয়াটার ইনটক্সিকেশনের ডেঞ্জার পয়েন্ট। একজন পার্সন নর্মালি 4-5 লিটার পানি খেলে এটা হবে না, মিনিমাম তাকে 15-16 লিটার পানি খেতে হবে, তাহলে তার ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। তাহলে কেউ হয়তো চ্যালেঞ্জ করে খেলো, বা কেউ একটা সাইকোজেনিক কজে খেলো, অথবা কোনো ডিজিজের কারণে আমাদের এই ওয়াটারটা খুবই দরকারি হলেও কিন্তু এর কিছু ডেঞ্জারাস দিকও আছে, তাই না? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা পড়লাম বডি ফ্লুইড হোমিওস্ট্যাসিস, এখানে আমরা পড়েছি যে বডি ফ্লুইড টোটাল বডি ওয়াটার কতটা, এটার হচ্ছে কিভাবে বিভিন্ন কম্পার্টমেন্টে আমরা ভাগ করি, এই কম্পার্টমেন্টের মধ্যে কোনটা আবার বেশি ইম্পর্টেন্ট, এবং এই কম্পার্টমেন্টের অসমোলারিটির উপর ডিপেন্ড করে কোথায় সেল ওয়াটারগুলো কিভাবে সেলের ভিতর যাওয়া আসা করে, তারপরে বডি ওয়াটারকে রেগুলেট করা হয় কিভাবে, বডি ওয়াটার যদি রেগুলেশন না হয় এর ডিরেঞ্জমেন্ট হলে সেগুলো আবার কি, হ্যাঁ, হাইপোভলিমিয়া, হাইপারভলিমিয়া, কি কি কারণে এগুলো হয়, তাহলে আমরা এগুলো আজকে পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে লিখে দিও, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব। এতক্ষণ ধরে আমার ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ, আর এক্সিস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ এই ক্লাসের আয়োজন করে দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।